হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাকে তোমাদের ক্লাসে স্বাগতম। অষ্টম শ্রেণীর বিজ্ঞান ক্লাস। আজকে আমরা পড়াবো মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতি। মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতি উন্নত শ্রেণীর প্রাণীর ও উদ্ভিদের দেহকোষ মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজন হয়। উন্নত শ্রেণীর প্রাণী এবং উদ্ভিদের দেহকোষ মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়। তোমরা পূর্বেই জেনেছ গত ক্লাসে মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতি ঘটে এককোষী প্রাণী অর্থাৎ ব্যাকটেরিয়া, অ্যামিবা, ইস্ট, সেগুলো উন্নত শ্রেণীর প্রাণী নয়। মানুষ, গরু, ছাগল, যাদের দেহ একাধিক, যাদের অঙ্গ প্রত্যঙ্গ আছে আকারে একটু বড়, সেগুলো হলো উন্নত শ্রেণীর প্রাণী। এই উন্নত শ্রেণীর প্রাণীর দেহের বৃদ্ধি অর্থাৎ কোষ বিভাজন মাইটোসিস প্রক্রিয়ায় ঘটে। এই মাইটোসিস প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াস একবার বিভাজিত হয়ে সম আকৃতি, সমগুণ সম্পন্ন এবং সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুটি অপত্য কোষ সৃষ্টি করে, অর্থাৎ দুটি নতুন কোষের সৃষ্টি করে। মাইটোসিস কোষ বিভাজনের ফলে প্রাণী এবং উদ্ভিদ দৈর্ঘ্য ও প্রস্থে বৃদ্ধি হয়, অর্থাৎ উন্নত শ্রেণীর প্রাণী দৈর্ঘ্যে বাড়ে, অর্থাৎ ছোট থেকে বড় হয়, দৈর্ঘ্য প্রস্থে বৃদ্ধি হয়, মোটা হয়, ছোট থেকে বড় হয়। এ ধরনের বিভাজনের দ্বারা উদ্ভিদের ভাজক টিস্যুর কোষের সংখ্যার বৃদ্ধি ঘটে। ভাজক টিস্যু অর্থাৎ যে টিস্যু বিভাজনে সক্ষম সেই ধরনের টিস্যুর কোষের সংখ্যার বৃদ্ধি ঘটে। এই মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতিতে দুটি পর্যায়ে ঘটে। নিউক্লিয়াসের বিভাজনকে ক্যারিওকাইনেসিস বলে এবং সাইটোপ্লাজমের বিভাজনকে সাইটোকাইনোসিস বলে। মাইটোসিস কোষ বিভাজন একটি ধারাবাহিক পদ্ধতি। প্রথমে ক্যারিওকাইনেসিস ঘটে, অর্থাৎ প্রথমে নিউক্লিয়াসের বিভাজন ঘটে। এই নিউক্লিয়াসের বিভাজন পাঁচটি পর্যায়ে সম্পন্ন হয়। এই নিউক্লিয়াসের বিভাজন পাঁচটি পর্যায়ে সম্পন্ন হয়, পাঁচটি ধাপে সম্পন্ন হয়। ধাপগুলো হলো ক্যারিও কাইনোসিস এর ধাপ পাঁচটি, একটা হলো প্রোফেজ, সম্পন্ন হয়।
এটি মাইটোসিস কোষ বিভাজনের সবচেয়ে দীর্ঘস্থায়ী ধাপ। এ ধাপে কোষের নিম্নলিখিত বিভাজন গুলি ঘটে। প্রথমে কোষের নিউক্লিয়াস আকারে বড় হয়। প্রথমে কোষের নিউক্লিয়াস আকারে বড় হয়। কোষের নিউক্লিয়াস আকারে বড় হয়, এই হল নিউক্লিয়াস। নিউক্লিয়াস কেন্দ্রে থাকে, এই নিউক্লিয়াস আকারে বড় হয়। তারপরে পানি বিয়োজনের ফলে নিউক্লিয়াসের জালিকা ভেঙে গিয়ে কতগুলো নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজোমের আবির্ভাব ঘটে। দ্বিতীয় ধাপে পানি বিয়োজন, এই যে পানি, এই পানি বিয়োজন বিয়োজন হয়। পানি বিয়োজনের ফলে এই ক্রোমোজোম গুলো স্পষ্ট হয়ে যায়। পানি বিয়োজনের ফলে ক্রোমোজোম গুলো স্পষ্ট হয়ে যায়। ভিতরে পানি নেই, ক্রোমোজোম স্পষ্ট। তৃতীয় ধাপে প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বি ভাবে বিভক্ত হয়ে দুটি ক্রোমাটি গঠন করে। প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বি ভাবে বিভক্ত হয়ে দুটি ভাগে বিভক্ত হয়ে যায়। প্রতিটি ক্রোমোজোম দুটি ভাগে বিভক্ত হয়ে তোমরা দেখতে পাচ্ছ, প্রথম ধাপে নিউক্লিয়াসটি আকারে বড় হয়েছে, দ্বিতীয় ধাপে পানি বিয়োজনের ফলে ক্রোমোজোম স্পষ্ট হয়েছে, তৃতীয় ধাপে ক্রোমোজোম লম্বালম্বি ভাবে দুটি ভাগে বিভক্ত হয়ে গেল, দুটি ভাগে বিভক্ত হয়ে গেল। ক্রোমাটিড গঠন, এই যে নতুন সৃষ্ট ক্রোমোজোম দুটি ভাগে বিভক্ত হলো, এটার নাম হলো ক্রোমাটিড। এটার নাম কি? ক্রোমাটিড। এগুলো সেন্ট্রোমিয়ার নাম হয়, একটি বিন্দুতে যুক্ত থাকে। এই যে বিন্দুটা, এই বিন্দুটার নাম হলো সেন্ট্রোমিয়ার। এই বিন্দুটার নাম হলো সেন্ট্রোমিয়ার নামক বিন্দুতে আজকে থাকে। সেন্ট্রোমিয়ার দ্বারা বিন্দুতে আজকে তাহলে আমরা তোমরা আজকের পাঠ এ পর্যন্তই থাক। তোমরা সবাই সাবধানে থাকবে, সুস্থ থাকো, করোনা থেকে বাঁচার জন্য তুমি বাঁচো, অন্যকে বাঁচাও, এবং ব্যবহার করো, মাস্ক ব্যবহার করো। সকলকে ধন্যবাদ।